নমস্কার বন্ধুরা, আজ বিজয়া দশমী। আমার তরফ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা রইল। আজকে আমি বিজয়া দশমীর জন্য আজকে নতুন রেসিপি নিয়ে এসে পড়েছি। আজকের রেসিপিটা হচ্ছে চিকেন কষা। চলুন আজকে আমরা ঝাল ঝাল চিকেন কষা তৈরি করি। প্রথমে আমি চিকেন বানানোর জন্য 1 কিলো চিকেন নেওয়া হয়েছে। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। এবার আমি এই চিকেনের মধ্যে একটা লেবু চেপে মেখে নেব ভালো করে। এই যে আমি লেবু কেটে রেখেছি, লেবুটা আমি এবার চিকেনের মধ্যে চিপে নেব। এবার আমি হাতের সাহায্যে ভালো করে মাংসগুলোকে মেখে নেব। লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 10-15 মিনিট এটা এভাবেই রেখে দেব। আপনারা অবশ্যই চিকেনের মধ্যে একটা লেবু চেপে দেবেন। লেবু দিলে মাংসটা ভেঙে যাবে না আর আষ্টে গন্ধটাও দূর হয়ে যাবে। এবার চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। রান্নাটা শুরু করার আগে চলুন একবার দেখে নিই উপকরণগুলো। এবার আমি নিয়ে নিয়েছি 2 রসুনের কোয়া, সেটা খোসা ছাড়িয়ে রাখা আছে। তারপর নিয়েছি 2 তেজপাতা, একটা বড় সাইজের আদা কুচি করে কাটা আছে। তারপর 2 স্পুন জিরে নিয়েছি আর 10টা শুকনো লঙ্কা। এবার আমি এগুলোকে, জিরে আদা রসুন আর লঙ্কাকে, আমি পেস্ট করে নেব। তার আগে বলে দিই আমি 4টে বড় সাইজের রসুন নিয়েছি। এটা আমরা মাংসর মধ্যে দিয়ে খুব টেস্ট হয়। এরপর নিয়ে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ, সেটা কুচি করে রাখা আছে। আর 2 আলু কেটে পিস করে রাখা আছে। তারপর নিয়ে নিয়েছি রেড চিলি আর গরম মশলা। তারপর আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। আমরা রান্না করব সরিষার তেলে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমরা কড়াইয়ে তেল নিয়ে ফেলেছি। এবার আমি একে একে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমাদের আলুগুলো লাল লাল হয়ে গেছে। আলুগুলো এবার আমি তুলে নেব। আলুগুলো ভাজতে ভাজতেই আমাদের সেদ্ধও হয়ে গেছে।
आलूगुलो तुले नियेछी। एबार आमी कड़ाइए कुचि करे रखा पियाजगुलो भेजे नेब। তার সাথে দুটো তেজপাতাও দিয়ে দিলাম। আর চারটে রসুন গোটা সেটাও আমরা এর সাথে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে এক টিস্পুন চিনি দিলাম। চিনি দিলে পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব সেই পেস্টটা যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে নেব। এর সাথে একে একে দিয়ে দেব 3 টিস্পুন লবণ। আপনারা আপনাদের স্বাদমতো লবণ দিতে পারেন। এবার দিয়ে দেব 2 স্পুন হলুদ। এবার আমি একসাথে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্সড হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ভালোভাবে মশলাগুলোকে কষে নেব। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব। আবারও আমি একটু নেড়ে দিলাম। এবার আমি একটু সামান্য তেল অ্যাড করছি। এরপর আমি একটু রেড চিলি অ্যাড দেব। টু স্পুন মতো রেড চিলি অ্যাড করলাম।
এবার আমি ভালোভাবে মিক্স করে নেব। আমাদের মশলাটা কষা হয়ে গেছে, আপনারা কিভাবে বুঝবেন দেখুন, মশলার সাইড থেকে তেল বেরোতে লেগেছে, তেল বেরোলেই বুঝবেন মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দেব। একে একে চিকেনগুলো আমি সব মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে মাখিয়ে নেব। চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও আমি ঢাকনাটা সরিয়ে দেখব। এবার আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। আলুগুলো মাংসের সাথে মাখিয়ে নেওয়া হয়েছে, এবার একটু ভালো করে মাংসগুলো কষিয়ে নেব। ঢাকনাটা সরিয়ে দেখব, আমাদের মাংস কষানো হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। এবার আমি ভালো করে মেখে নেব। আমি জল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, এবার ভালো করে ফুটতে দিতে হবে। এবার আমি একটু নেড়ে দেব। আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তো সেদ্ধই হয়েছিল, রান্না প্রায় শেষের দিকে।
মাংসটা প্রায় শেষের দিকে। এবার আমরা নামানোর আগে এক টিস্পুন গরম মশলা দিয়ে দেব, তারপর ভালোভাবে গরম মশলাটাকে নেড়ে নেব। ভালোভাবে গরম মশলাটাকে অ্যাড করা হলো। এবার আমাদের মাংসটা আমি নামিয়ে নেব। আমাদের ঝালঝাল চিকেন কষা রেডি। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই।